শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শ্রাবণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টারের বেইস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। এবার শ্রদ্ধাঞ্জলি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে গেছেন। বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল উপস্থিতি। বস্তুত তার হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বের সমৃদ্ধ সব সাহিত্যের সমান্তরালে পৌঁছে যায়। ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি বাংলা 1348 সনের আজকের এই দিনে প্রয়াত হন। কবিগুরুর প্রয়াণ দিবসে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আমি ঠিক বুঝতে পারিনি বাবা। বাবা, আপনাকে তো বুঝতে হবে, সাজিন এখন টিনেজার, ও এখন চারপাশে যা কিছু দেখছে সব কিছু শিখছে, আর এই সময় ছেলে মেয়েদের মাইন্ডটা খুব সেন্সিটিভ থাকে। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। কিছুক্ষণ আগে আমি আর সাজু ভাই ডাইনিং রুমে বসেছিলাম, সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম। সাজু ভাই জান, আমাকে একটু হেল্প করবেন? এই শুনে সাজু ভাই আমাকে বলল, ওই আগে ফিক্সড কর, ভাই ডাকবি না জান ডাকবি? রাত 11:30 প্রচার হবে তুহিন অবন্তর পরিচালনায় একক নাটক চারু ও অন্যান্য। তোমার আশ্রয় থাকা মানে তোমার গলগ্রহ হয়ে থাকা। সরুরূহ পত্রিকাতে আমার লেখা ছাপা হয়েছে। তুমি আর লিখবে না। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আজ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তো ভালো আছেন? আজ তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 75তম মহাপ্রয়াণ দিবস। তিনি নেই কিন্তু তিনি আছেন, এতটা সময় ধরে আমাদের মাঝে আছেন, সবার পক্ষে এটা সম্ভব হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেই সম্ভব হয়েছে এবং আপনারা তার অনুসারী এবং তার যে মানুষ এবং তার যে সংস্কৃতি, শিল্প, সাহিত্য, সেটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে চর্চা করে যাচ্ছেন। আজ এই দিনটিতে প্রাপ্তি, অপ্রাপ্তি কিংবা স্মৃতি, বিস্মৃতি, কোথায় কি মনে হচ্ছে? যেহেতু আমরা ছোটোবেলা থেকেই মানে ধারণ করে আসছি,
এতদিনের পথ চলা, এখন এমন হয়ে গেছে যে আলাদা করে কিছু দেখবার মনে হয় না যে আমাদের সাথে মিশে নেই। আসলে সমগ্র বাঙালির চেতনার সাথেই মিশে আছেন উনি। আজকের দিনটাতে এই 75তম মহাপ্রাণ দিবসে খুব আলাদা করে দেখি না যে এই দিনটা খুব আলাদা, কিন্তু অবশ্যই এই দিন আসলে, জন্মদিন আর প্রাণ দিবস আসলে, মৃত্যুদিন আসলে সেটাকে স্মরণ করি আমরা। স্মরণ করলে যেটা হয় একটা প্রেরণা এবং আমাদের উজ্জীবিত করে বাঙালিকে, এটা আবার সবাই এটা জাগিয়ে দিয়ে যায় সবাইকে, সব বাঙালির চেতনাকে। আর আপনি যেটা বললেন যে আমাদের প্রতিটি মুহূর্তে সুখ দুঃখে তিনি মিশে আছেন, এই যে প্রতিটি মুহূর্তের যে আমাদের ঘটনাগুলো যাপিত জীবনের, এই ঘটনাগুলোকে লিখে রেখে যেতে এবং এমনভাবে স্মৃতির ফ্রেমে আটকে ফেলতে একমাত্র এই ধরনের মানুষরাই, কিংবদন্তি যারা, তারাই পারেন, যেটা যুগ যুগ ধরে চর্চিত হয়ে আসে এবং পরিচর্চিতও হয়, পরিচর্যা করে মানুষ, সেটা আসলে কীভাবে সম্ভব হয়? যেহেতু আমরা মানে যারা চর্চা করছি, যারা আস্তে আস্তে এই প্রজন্ম এখন যারা নতুনভাবে নিচ্ছে, সবাই জানতে হবে, বুঝতে হবে, মানে এটা পরিবারেরও দায়িত্ব বোঝাতে হবে তাদের জীবনের সাথে কী মিশে যাচ্ছে। মানে আমরা তো চর্চা করতে যেয়েই বুঝেছি হ্যাঁ আমাদের জীবনের প্রত্যেকটা কিছুর সাথে, সব কিছুর সাথে কী করে মনে হচ্ছে হ্যাঁ আমারই কথা, সবসময় প্রাসঙ্গিক, আমারই প্রাসঙ্গিক, সবসময় প্রাসঙ্গিক। তো এখন যেটা আমরা ভাবছি, সবাই সবারই এই চিন্তা, যেহেতু আমাদের এই পরিণত বয়সে নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়া। এই প্রসঙ্গে জানতে চাইছি যে এখনকার প্রজন্ম চর্চা করছে রবীন্দ্রসঙ্গীত এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু হয়তো বা গানটাই শিখছে, আবার অনেক সবাই যে শুধু গানটাই শিখছে তা না, ভেতরে গানটা বুঝে, গানের বাণী বুঝে, সুরটাকে উপলব্ধি করে গাইছে। এই জিনিসটার জন্য আসলে কী প্রয়োজন, যে বোধের জায়গাটায় একটা নাড়া দেয়া? একটু তো কষ্ট, মানে আমরা যেমন সেই সময় আমাদের ছোটোবেলায় এই ইন্টারনেট আর টেলিভিশনের যুগ তো ছিল না, তখন ছোটোবেলা থেকে এরকম অভ্যাস হয়ে গেছিলো, রাত্রেবেলা পড়তে ঘুমাতে যাওয়ার সময় হাতে বই থাকতো, রবীন্দ্রনাথ অনেক থাকতো অনেক সময়, যার যেটা ভালো লাগে সেরকম নিয়ে নিতেন। তখন আমরা বেশ, তখন অনেক ভাই বোন, সাত বোন এক ভাই, প্রত্যেকেই গান বাজনা সব কিছুর সাথে জড়িত, যার জন্য বাড়িতে গান নাচ সব রকম গানই ছিল, সেখানে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে, যেহেতু বাবা মা ছিলেন আমাদের মানে উৎসাহিত করতেন, প্লাস মা গান করতেন, পিয়ানো বাজাতেন, আমরা পাশের ছোট্ট থেকে দেখতাম দাঁড়িয়ে আর কি, মনে আছে। বোনরাও সবাই কিছু লেখার দিকে, আম্মাও লিখতেন, কবিতা লিখতেন, যার জন্য বোনরাও, বড় বোন আর মেজ বোন, সেজ বোন, তারপরে বোন কবি, জার্নালিস্ট, এরকম সবাই আছে পরিবারে, একেবারে সাংস্কৃতিক পরিমণ্ডলে। তারপরে মানে সবাই গান বাজনা প্রত্যেকটার সাথে জড়িত ছিল। তো বইটা একটু তো হয় গভীরতায় যায়, তাই না? বইটা আজকাল তো বেশিরভাগই দেখছি যে বইটা পড়ার দিকে একটু যেতে তো হবে, ভাবনা চিন্তা করতে হবে, একটু ওইটা অভ্যাস করতে হবে নতুন করে আর কি। একটু টিভির সামনে বসে থাকলে তো আসলে সেই ডেপথে যাওয়া যায় না, কিংবা সারাক্ষণ ইন্টারনেটে ফেসবুক। একটু মানে তরুণ প্রজন্মকে এটা ধরিয়ে দিতে হবে, তার আগের থেকেই ধরাতে হবে আসলে, একেবারে ছোটবেলা থেকে আসলে পারিবারিক পরিবেশের ভেতরেই মানুষটা তৈরি করতে হবে। আমি আশাবাদী দেখছি, ছোট ছোট বাচ্চারা গান শিখছে, এটা খুব ভালো লাগে, ওইটাই আর কি, ওদের আরও গভীরে যাওয়ার পথটা ধরিয়ে দিতে হবে, এটা পরিবার থেকেই আসে আসলে, তাই না? পরিবার থেকেই প্রথম দায়িত্ব, তারপরে তো স্কুল, স্কুলে, হ্যাঁ কলেজে, মানে এই আর কি দায়িত্ব, যেগুলোর জায়গার জায়গা আছে, যেগুলো দায়িত্ব নেওয়ার জায়গা, তাদের করাতে হবে। আমরা অবশ্যই আশাবাদী। আপা, এই পর্যায়ে যদি একটু গানের কিছু অংশ শুনি। একটু আগে বলছিলাম আমি, মানে শ্রাবণ মাস দেখে যেটা মনে হয়ে যাচ্ছিল গানটার কথা, উগো আমার শ্রাবণ মেঘের খেয়াতরির মাঝে, তো এই গানটা যখন শিখছিলাম সেই কথাটাও মনে পড়ে যাচ্ছে। শান্তিনিকেতনে আমি গেছি যখন, তখন প্রথম বর্ষমঙ্গল যেটা গেছিলাম আমি শীতের সময় ডিসেম্বর মাসে, সেইটা একটা অনুষ্ঠানের জন্য, রেডিওর অনুষ্ঠান, আবার রবীন্দ্রসদনে সেই অনুষ্ঠান, আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গানটা শিখছিলাম, ওনার বাড়িতে বসে বারান্দায়, ঝমঝমে বৃষ্টি আর চারদিকে
গাছপালা ভর্তি ওই জায়গায় শান্তিনিকেতনে, আর খোয়াই মাটি সব পানি, আবার বৃষ্টি পানি সব শুষে যায় আর কি মাটিতে সব কিছু, সেই অদ্ভুত মন ভালো লাগা, মন খারাপ করা, ঝমঝম বৃষ্টির ভিতরে গো আমার শ্রাবণ মেঘের খ্যাতরি মাঝি, আমার গুরুরা কেউ নেই, ওনাদের প্রতিও শ্রদ্ধা রইল আজকের দিনে সবার প্রতি। শ্রাবণ মাস, বর্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা প্রিয় ঋতু ছিল বলা যায়, অনেক লেখায় বর্ষা এসেছে এবং সেই মাসেই তিনি চলে গেলেন। আপনারা যে সময়ে সংস্কৃতি জগতে বলার অপেক্ষা রাখে না এক রকম আন্দোলনও করেছেন আপনারা সেই সময়ে, স্পেশালি নারীদের জন্য কিন্তু কিছুটা হলেও কষ্টকর ছিল, এবং আপনি প্রথম বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে গিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, তো সেই সময়ের অনুভূতিটা যদি একটু বলতেন। অবশ্যই একটা ভালো লাগা তো কাজ করেছিল সেই মুহূর্তে, আর ভালো লাগাটা ছিল যেহেতু আমার গুরুরা ওনারা ছিলেন বিশ্বভারতীর থেকে, মানে তখনও ইউনিভার্সিটি হয়নি, ওনারা যখন ছিলেন আব্দুল্লাহ ছিলেন আমাদের দেশের, তারপরে আমি বুলবুল একাডেমিতে শিখতাম তখন, বুলবুল একাডেমি প্রথমে ছানোটে ছিলাম ছোটো থাকতে, তারপরে তখন আমি ইন্টারমিডিয়েট দিচ্ছি তখন বুলবুল একাডেমি থেকে পাশ করলাম শেষ করে, তো তখন আতিকুল ইসলাম ছিলেন, ওনারাও ওখান থেকেই এসে করে আসছিলেন, পড়াশোনা করে আসছিলেন, তো ওনাদের ওনার খুব বিশেষ হয় আতিকুল ইসলাম, উনি গুরু ছিলেন আমার এখানে, উনি খুব চাইতেন যে যাই, আর যেহেতু ছোটোবেলা থেকে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ, সুচিত্রা মিত্র প্রত্যেকের গান শুনে, জর্জতা মানে দেবব্রত বিশ্বাস মায়াস প্রত্যেকের গানই, তখন তো রেডিওতে একদম ছোটোবেলা থেকে শুনতাম, তখন তো রেডিওটা ছিল, তো এত মানে ভালো লাগা ছিল এই নক্ষত্রের জগতে, মানে যেগুলো গানের নক্ষত্রের জগৎ আর কি, ওনারা আমাদের শেখাবেন ভাবলেও তখন অদ্ভুত লাগতো আর কি, কাছে ওনাদের কাছে যেতে পারবো শিখতে পারবো এটা একটা বিরাট ইসে ছিল। সুবিনয় রায় ছিলেন আমার শিক্ষক, ওখানে গুরু ছিলেন, তো সবাইকে কাকে পাইনি সবাইকে পেয়েছি, এটাও বিরাট ভাগ্য আমার, সৌভাগ্য আর কি। আপনি যেটা বললেন যে একেবারে সেই সময়ে তারা নক্ষত্র ছিলেন, এখন নক্ষত্র, তাদেরকে খুব কাছ থেকে দেখেছেন, কি মনে হয়েছে যে তাদের জীবন যাপন শেখানো সেটাই সবকিছু কেমন ছিল? সেটা তো একটা অন্য ব্যাপার, অন্য জায়গায় যে তখন তো এরকম ছিল না যে যাতায়াত ফোন এত সহজ, এখন যেমন এক মুহূর্তে আমার বাচ্চারা আমেরিকায় পড়তো কানাডায় পড়তো এক মুহূর্তে পেয়ে যাচ্ছি সারাক্ষণ স্কাইপ বা ফেস টাইম, এখন ফেস টাইম বলো যা যাই হোক সব কিছুর ভিতরে, তো তখন তো এইগুলো ছিল না, কতদিন লাগতো ফোন পেতাম না, মানে ফোনে পাওয়া যেত না, করলেও চিৎকার করে সারা পাড়া জানো না, এরকম চিঠি গেলেও এক মাস লেগে যেত, সব কিছু এখান থেকে এখানে এত কাছাকাছি, কিন্তু তাই ভাবি এত এরকম অবস্থা, সব কিছু অনেক বেশি আকাঙ্ক্ষিত ছিল তখন, কিন্তু আমাদের মা তাই ভাবি, আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিলাম, আমাদের মা মানে এত মা বাবা দুজনেই মানে এই ব্যাপারে অনেক উৎসাহ ছিল ওনাদের, সেই সময় যে বাইরে যে থাকাটা একটু একটু তো এরকম ব্যাপার ছিল, সবাই অত সময় দিত না, বিশেষ করে যেটা তুমি বললে মেয়েদের জন্য অবশ্যই একটু, কিন্তু মানে
অত মন খারাপ হওয়া সত্ত্বেও তারপরে বাড়ি ছেড়ে যেতে, ওখানে যে অবশ্য ওই মন খারাপটা ছিল বলে ওই কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, আরেকজন ছিলেন কুট্টুদি, মঞ্জু বন্দ্যোপাধ্যায় সবাই, তারপরে আমার আরেকজন পেয়েছিলাম উনি লখনৌর লোক, পণ্ডিত ধ্রুবতারা যোশীজি, উনি পরে প্রিন্সিপাল হয়। উনি তো মানে আর কি এমনভাবে দেখতেন এসে যে ঠান্ডায় কী পড়ছি, তখন শীতকালে গেছি, ওখানে আবার অনেক ঠান্ডা, মানে একদম ঘরের বাচ্চার মতো আর কি সবাই এসে এসে দেখে যেতেন আর কি। তারা অনেক বেশি সাধারণ ছিলেন জীবনযাপনে? হ্যাঁ, খুব সাধারণ সহজ এরকম আর কি, ওই জায়গার পরিবেশটাই এমন সবাইকে কাছে টেনে নেয়। আর যখন যেহেতু আমি একা গেছি, অন্যরাও কেউ বাংলাদেশ থেকে গেলেও আমায় দেখতে আসতেন, এটাও ভীষণ ভালো লাগে একটা কাজ করত। এবং আপনাদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম উৎসাহ পাবে এবং তারাও ধারণ করবে, লালন করবে রবীন্দ্রনাথ যতদিন পারি পারবো আর কি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপা, আমরা যদি শেষটা আপনার কাছ থেকে আরও একটা গানের কিছু অংশ দিয়ে শেষ করতে চাই, চেষ্টা করছি। বন্ধু রাহো রাহো সাথে আজি অনেক ধন্যবাদ আপা, সবাইকে ধন্যবাদ তোমাদেরও। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।